ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য আয়োজন। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বুলবুল হাসানের উপস্থাপনায় আয়োজনের প্রথম পর্বে অতিথিদের স্বাগত জানান সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এনামুল হক। পরে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের বিভিন্ন গণ আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গৌরবোজ্জ্বল ভূমিকার উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ ও লেখক ডক্টর সেলিম জাহান। দ্বিতীয় পর্বে হয় সাংস্কৃতিক পরিবেশনা, শামিমা মিতা ও নিগার সুলতানা জলির সঞ্চালনায় এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা। এছাড়া ছিল সাংস্কৃতিক সংগঠন আনন্দধারা শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা। ঠিক এই জায়গাটাতে প্রতি সপ্তাহে বসি। ও আম